আল্লামা আন্দালুসি রহমাতুল্লাহ আব্দুল্লাহ আন্দালুসি এত বড় বুজুর্গ ছিল একজন খ্রিস্টান মেয়ের প্রেমে পড়া 12 বছর শুয়ার চড়াইছে নাউজুবিল্লাহ বলেন না হালাকে আল্লামা আন্দালুসি তুর্কির ভিতরে তুর্কি এই যে ফিলিস্তিন যেটা এই তুর্কি ফিলিস্তিন লেবানন মিশর এ সব মিলে একটা দেশ ছিল শাম তো লেবানন তুর্কি এটা তো ফিলিস্তিনের একটা অঙ্গরাজ্য তদনন্তিন কালে তো এত বড় অঙ্গরাজ্যের ভিতরে একজন বুজুর্গ ছিল সবচেয়ে দামি ইমাম আবু হানিফার মতো তার নাম ছিল আব্দুল্লাহ আন্দালুসি কি নাম কতক্ষণ না কেন আব্দুল্লাহ আন্দালুসি তার murid কোন সাধারণ murid ছিল না আলেম যেরকম সরমনা পিশাবের murid আলেমের চাইতে সাধারণ জনগণ বেশি কতক্ষণ না কেন আবার বড় বড় আলেমের ঢালকা নগর পিশাব তারপরে দেখবেন ফুলপুরের পিশাব এরপরে দেখবেন বড় বড় যারা আছে আল্লামা শাইখুল হাদিস আল্লামা আহমদ সুফি সাহেব যখন ছিলেন আল্লাহর কুতুবের সব আলেম উলামা তার murid তো আল্লামা আন্দালুসির murid সাধারণ murid না সব বড় বড় আলেম এই লোকটা একদিন সফরে যাইতেছে একটা খ্রিস্টান মেয়ে তুর্কিতে খ্রিস্টান মেয়ের চোখে চোখ পড়ে গেছে চোখ পড়ছে তো ওই মেয়েটা চলে বলে কলে কৌশলে হুজুরের প্রেমে ফেলাই ফেলেছে পটাই ফেলাইছে পটাইয়া হুজুরের শয়তানে ধোকা দিয়ে দিছে এত বড় বুজুর্গ এত বড় বুজুর্গ হুজুর প্রেমে পড়ে গেছে খ্রিস্টান মেয়ের প্রেমে হুজুর অপার দিছে তুমি যদি মুসলমান হও তাহলে আমি তোমার বিয়ে করব ওই খ্রিস্টান মাইয়া আবার কইছে আমিও তোমার প্রেমের প্রস্তাবে রাজি হব আমার শুয়ার চড়াই দেব নাউজুবিল্লাহ জোরে কর তা আল্লাহর ওলি নিয়ত হলো যদি শুয়ার চড়াবার পরেও যদি একটু মুসলমান হয় ভালো হইল যদিও তার তদনন্তের কালে এই চিন্তা তার ঠিক হয় নাই তো হুজুর এই মেয়েটার খ্রিস্টান মেয়ের সাথে কথা বলতে বলতে এমন হয়ে গেল যে তার খ্রিস্টানের রাখাল হয়ে গেছে এটা আপনারা জানেন সারা পৃথিবীর আলেমরা জানে এই ঘটনা খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে শুয়ার চড়ানো শুরু করে দিলেন এক বছর না 12 বছর এক যুগ ঠিক মতো নামাজও পড়তেন না তার মুরিদরা আল্লাহর কাছে কান্না শুরু করলেন আল্লাহ ও আল্লাহ কোন ভুলের কারণে কোন শয়তানের ধোকায় উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন শয়তান যে তোমার সবচেয়ে বড় চরম শত্রু এটা প্রমাণ হয়ে গেছে আল্লামা আন্দালুসির দ্বারা যার মতো ওই জামানায় এত বড় কোনো আলেমও ছিল না এত বড় বুজুর্গ ছিল এবং আলেম ছিল আলেম উলামা ওই জামানার আলেম উলামা দোয়া করতেছে আল্লাহ শুনেন সাধারণ মানুষ ফাজিল হয়ে গেলে পদভ্রষ্ট হয়ে গেলে মদখোর হয়ে গেলে মানুষ তেমন এটা কিছু মনে করে না ঠিক না কোন আলেম যদি পদভ্রষ্ট হয়ে যায় এটা জাতির জন্য পুরো একটা কলঙ্ক আলেম উলামা বাজারে দোয়া করা শুরু করে দিলেন মালিক তুমি তো সব কর্ণেওয়ালা নদীর ওই কুল ভেঙে ওই কুল গড়তে পারো এটাই তোমার খেলা সকালবেলার ধ্বনি ছিল ফকির সন্ধ্যাবেলা সকালবেলা ওলি ছিল ধোকায় পড়ে গুনাগান সন্ধ্যাবেলা আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি আর আপনি তো সাধারণ মানুষ আল্লাহর কুতুব 12টা বছর যখন শুয়ারের রাকাল হয়েছে তার মুরিদরা তো এত বড় বড় মুহাদ্দিস কান্না শুরু হয়ে গেছে হঠাৎ করে আমার আল্লাহর গজবের পর্দাটা একদিন সরায় ফেলছে আল্লাহু আকবার বলো আল্লাহর যে মাইন্ডটা ছিল কমাইলেন কে ফ্যান বন্ধ তো এর লাগে আওয়াজ বেশি হ্যাঁ ঠিক আছে আর পুরো ভোল্টেজ পাইছে না সেটে আজকে হ্যাঁ ঠিক আছে থন আমার গলার 12টা বাজে বাজুক আপনারা বন্ধ করে থন ভাই বক্তার লাগে মেন পুঁজি হলো গলাটা আর মাইকটা
কারণ ডেইলি সিল লাইতে হইতো, এই সিল লাইনটা খুব কড়া, আর এটা ঠিক না থাকলে তো আর আপনারও ভালো লাগবো না। আল্লাহ এটা আগাই দেন তো, ভিতরে ইতো চলতেই আছে যাক। আলহামদুলিল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কুতুব আলেমদের চোখের বাণী, তার আত্মীয় স্বজনের চোখের বাণী হঠাৎ করে আল্লাহ কবুল করে গজবের পর্দা সরাই দিছে, আল্লাহ রহমতের দরজা আয়া পড়ছে। সঙ্গে সঙ্গে আল্লামা উন্দুলুসি লাভ দিয়ে উঠে কয়, আমি তো এই পরিবেশের না, তোর কারণে আজকে আমি পথভ্রষ্ট হয়ে গেছি, তোরে খাইছি আমি আজকে। খ্রিস্টান মেয়ে বলে, এখনো পর্যন্ত তোমার আমি মুসলমান হই নাই, আমার প্রেমের সারা তুমি দিতে হবে। আল্লাহর কুতুব বলে, তোর মতো মেয়ে আমার জীবনে বহুত পাবো অপার, কিন্তু আমার মাওলারে হারায় ফেললে আর পাবো না। ঠিক না বেঠিক? আবার আল্লাহর অলি এমন অলি হয়ে গেলেন যে বাতাসের উপরে দাঁড়ায় আল্লামা উন্দুলুসি নামাজ পড়তেন। এর দ্বারা আমার মাওলা বুঝাই দিলেন, আমি যদি কারো পরে মাইন্ড করে একটু আমার রহমতের দরজার নজরটা সরায় ফেলাই, ক্লোজ করে ফেলাই, বান্দা আর তুই ঠিক থাকতে পারবি না, আর আমি গজবের থেকেও বাঁচাইয়া তোর হেদায়েত দিতে পারি, পারে না? যেরকম ভাবে সুরায় ফিলের আলোকে দেখবেন একটা ঘটনা, সুরা মারুফুল কোরআনের মধ্যে সুরায় ফিলের আলোকে আল্লাহর কুতুব লেখেন, আবু বকরের বড় মেয়ে হলো আসমা নাম, আর ছোট মেয়ের নাম হলো আয়েশা, 10 বছরের ডিস্টেন্স দুইজনের বয়সের মধ্যে, কয় বছর জোরে কর না কেন। যেরকম ভাবে আমার বড় ছেলের থেকে 10 বছরের ছোট হলো ছোট ছেলে, আবু বকরের বড় মেয়ের থেকে 10 বছরের ছোট হলো ছোট মেয়ে, আবু বকরের প্রথম বিবির ঘরে হলো আসমা আর দ্বিতীয় বিবির ঘরে হলো আয়েশা। আলহামদুলিল্লাহ বলেন, 10 বছরের ছোট বড়। তো আবু বকরের প্রথম বিবির ঘরে দুটা সন্তান আব্দুল্লাহ আর আসমা, আর আয়েশার আয়েশা হলো যেই মায়ের ঘরে, এই মাটা হলো একা আয়েশা, যে আমার নবীর বিবি, আপনার মা আমার মা, মা আয়েশা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় থাকাকালীনই দুই বিবাহ, তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 10 বয়সের ডিফারেন্স হলো 10 বছর, আয়েশা ছোট আসমা বড়। তো আসমা দেখতেন প্রতিদিন হাতের বাড়ি একটা ভিক্ষুক আসতো, ভিক্ষুক আহে না আপনার বাসায়? ভিক্ষুক আহে না? প্রতিদিন এক ভিক্ষুক আহে, মা গো বোন গো, তখন তো আর পর্দার রাত নাজেল হয় নাই, মাক্কি জিন্দিগিতে কোনো পর্দার রাত নাজেল হয় নাই, মহিলা পুরুষকে দেখা যায়, পুরুষ মহিলাকে দেখা যায়, কোনো বোরকার বিধান ছিল না, মদিনায় যাওয়ার পরে বোরকার বিধান চালু হয়েছে। তো ওই ভিক্ষুকটা ডেলি আহে, তা আসমা রুমালটা মাথায় দিয়ে স্কার্পটা পরা, ফকিরে জিজ্ঞেস করে, এই মেয়ে, এই তো মেয়ে না মশাই কি জানি, হেই তুমি কোন দেশের মানুষ? লোকটাই বলে, সেতেন কে আপনারা ভিক্ষে দেন, বিদেই তো ডেলি আহি, সুবহানাল্লাহ কইলেন না, আর আপনাকে বাসা সারা আমি আর কারো বাসা চিনি না। ও তাহলে তো তুমি এই দেশের লোক না, তুমি ইতুফিয়ার লোক, ইতুফিয়ার লোক, তুমি তোমার চেহারা ডাইসে কয় তুমি ইতুফিয়ার লোক। লোকটা বলে, হ্যাঁ আমি ইতুফিয়ার লোক। তা তুমি ডেলিয়া হোকা ভিক্ষা করতে, কারণটা কি? বলে, দেখেন আপনাকে দরজা সারা আমার কেউ ভিক্ষাও দেয় না। আসমা বলে, আমাকে দরজা ছাড়া ভিক্ষা দেয় না, মা আজকে বাসায় নাই, আব্বু বাসায় নাই, বেশি এটা দিতে পারবো না, অল্প কিছু নিয়ে যাও গা। এটা কিন্তু ঐতিহাসিক আলোচনা না, হাদিসের কথা। বলে, আপনি যা দিবেন তাইতে আমি খুশি। তো বলতেছে, তোমার একটা কথা কই, তোমার এক কান দেহি নষ্ট, কান নাই উড়ে গেছে গা, তোমার চোখ দেহি একটা নাই, তোমার মাথার এই পাশ দেহি পুড়ে গেছে গা, তোমার হাত একটা নাই, পুরা ডাইন পাশ তোমার নাই, তোমার চেহারার মধ্যে দেখতেছি গর্ত, পেটের মধ্যে দেখি গর্ত,
তুমি নিঃশ্বাস টান দিলে হাঁপানি রোগীর মতো এরকম করে আমাকে দরজায় আহো পাহাড় বাইয়া বাইয়া উড়ো দেহি অনেক কষ্ট হয় তোমার আসলে ঘটনাটা কি কও দে তোমার এই সুরাটাকে বলে এই ঘটনা তোমার কাছে বলা যাবে না তোমার আব্বার কাছে বলতে হইব সুবহানাল্লাহ জোরে কল আসমা বলে আব্বার কাছে কইবা ঠিক আছে আব্বা আইলে কইও পরের দিন আইছে আইয়া আবু বকরে পাইছে আব্বা এই এই ভিক্ষুকটা ডেলি আহে আইয়া আমাকে ডিস্টার্ব করে আর না দিলে যায়ও না এই যে বহে না দেয়া পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত বয়ে থাই বুটেখানায় আবু বকর বলে মারে ভিক্ষুক তো যেই ঘরে ভিক্ষা পায় ওখানেই যায় যার কাছে পায় না ওর কাছে যায় না আর কোনোদিনও মন খারাপ করবি না ভিক্ষুকের আল্লাহর ইশারায় আসে ওই ঘরেতে ভিক্ষা নইয়া আল্লাহ রহমত দিয়া তারপরে গুনাগুলো লইয়া বাইতে যায় খবরদার রাগ করবি না আর আমাদের দেশের পোতা কি ছয়তলা বাইয়া বিড়ি ওরছে আপনার বাসায় না এটা করবেন না আল্লাহ বেজার হয়ে যায় আবু বকর জিজ্ঞেস করছে ভাই তুমি বলে আমার কাছে কি কইবে একটু কও না বলে আপনার মেয়েটা জিজ্ঞেস করছে আমার এই কোয়ালিটির চেহারা কেন আমার ডাইন পাশটা একবারে বোমা দিয়া মানুষ উড়াইয়া দিলে যেমনে হয় এরকম হইছে আসলে কি তোমার বোমার আগে তাই অবস্থা হইছে একটু বলো না আবু বকরের কাছে বলে তোমার কাছে বললে হবে না নবীর কাছে নিয়ে চলো আরো জোরে কন আবু বকর কয় আমার মাইয়ের কাছে কও না আমার কাছে কইবা না কারণটা কি আপনার কাছে বলা যাবে না আপনি যদি পারেন নবী কই আছে আমার একটু লয়ে চলেন বাজান এই কথাটা বলতে দেরি আছে আবু বকর বলে তাহলে চাদর গায়ে দাও চাদর গায়ে দেওয়ায় আস্তে করে নবীর বাড়ি শ্বশুর বাড়িতে নিয়ে গেছি খাদিজার বইটা খানায় বসা ইন দি মিন টাইমে বলতাছি নবী আমার কাছেও বলবে না আপনার কাছে কি জানো বলবে শোনেন নবী আমার বলে বলো তোমার কি অবস্থা আস্তে করে চাদরটা সরাই দেখেন নবী আমার দেখেন এই সাইডটা বোমায় উড়িয়ে গেছে আপনাকে প্রশ্ন আসতে পারে ওই জামানায় কি আর ইলেকট্রিসিটি বোমা আসিল কিন্তু মনে রাখবেন ওই জামানায় মানুষের বানানো বোমা ছিল না আমার মাওলার দেয়া বোমা ছিল কি ছিল না হ্যাঁ ছিল আমার বিশ্ব নবী জিজ্ঞেস করলেন তুমি বলো তো দেখি তোমার চেহারার এই কোয়ালিটি কেন কান নাই একটা চোখ নাই হাত নাই বাম হাত দিয়ে সব কিছু করো ডাইন পাউটা তোমার নাই বাম পাও দিয়ে শেষরে শেষরে চলো লুলা মানুষের মতো আসলে বলো তো তোমার এই কোয়ালিটির চেহারা কেন বিবর্ষ চেহারা কেন লোকটা চোখের পানি ঝরে দিয়া বলে নবী গো আমি একটা শর্তে বলতে পারি যদি আপনি আমারে নিরাপত্তা দেন নবী বলে নিরাপত্তা দেব মানে তোমারে হ্যাঁ আপনি আমার নিরাপত্তা দিবেন কিনা বলেন হ্যাঁ দিমো বলো কে নিরাপত্তা চাও আমার জানেন নিরাপত্তা নবী বলে জানেন নিরাপত্তা দেবে আমার রব আমি তোমার কি নিরাপত্তা দিব বলে নবী আমি জানি এই কথা আপনার কাছে প্রকাশ করলে আমারে আপনার আবু জেহেল চাচায় মেরে ফেলবো উতবা চাচায় আমারে মেরে ফেলবো আপনার চাচা আবুল আহাব আপনারে আমারে মেরে ফেলবে কয় কে বলেন আপনি আমার আগে নিরাপত্তা দেবেন কিনা নবী বলে হ্যাঁ দিলাম ইনশাআল্লাহ বলো বলে নবীজি আমি কিন্তু আজকে আর মানুষ না আমি আপনার জন্মের 50 দিন আগেও ছিলাম আরো জোরে করে আমি যখন এই মক্কায় আসছি নবী তখন আপনার জন্ম হয় নাই তাহলে বুঝি এলাম তখন আমার বয়স ছিল 22 বছর কয় বছর আপনার বয়স এখন 50 উপরে 50 কাছাকাছি আবার আপনার বয়স কেউ বলে 50 উপরে আপনি তো ভালো জানেন কত বছর বয়স হিসাব করে দেখেন আমি আপনার থেকে 21 বছরের উপরে বড় নবী আমার বলে বলো তারপরে কি আমার জন্ম হয় নাই সেই সময় তুমি মক্কায় আসছো কেমনে
আরে এখন তোমার এই অবস্থা কে বলে নবী যদি আপনি শুনেন আশ্চর্য হয়ে যাবেন এই জন্যই বলছি আপনি আমার নিরাপত্তা দিবেন কিনা বলেন নবী বলেন বলো বাকি কথা তারপরে দেখা যাক কি হয় নবী আপনি কি জানেন না অবশ্যই আপনি হয়তো জানেন ওই সূরাটা আপনার পরে নাযিল হইছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফীল আল্লাহ আপনারে বলছে না ও নবী মুহাম্মদ আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর কেমনে ধ্বংস করছে বাদশা আব্রাহা যখন কাবা ঘর ভাঙার জন্য মক্কায় ঢুকছিল আল্লাহু আকবার বাদশা আব্রাহা যে হাতির পরে বসে আমার নিয়ে আসছিল ড্রাইভার হিসাবে আমি ওই ড্রাইভার বাড়িতে জি আল্লাহু আকবার কইও ডাইরেক্ট কোরআন শরীফের কথা মিয়া নবী এই জন্যই বলছে আমার নিরাপত্তা দেবেন কিনা বলেন আপনি তো জানেন না ওই দিনকার ঘটনা আমি জানি আপনি তো মায়ের পেটে আমি আজও পর্যন্ত কারো কাছে বলি নাই ছদ্মবেশে মক্কায় আসি শুধু এই দিনটার অপেক্ষায় মারহাবা বলেন আমি আসার কোনো ওই আপনার কাছে পাই নাই কারণ আপনার কাছে আসলে আমার মৃত্যু হবে এটা আমি জানি আমার মাইরে ফেলবে আপনার লোকেরা আজকে যখন আবু বকরের মাধ্যমে আসতে পারছি তাহলে শোনেন আমি ছিলাম আব্রাহার ড্রাইভার গাড়ি কিনলেই কিন্তু মালিকে গাড়ি চালায় না সব মালিক গাড়ি চালাইতে পারে না কথা কর না কেন এ গাড়ি কিনলে ড্রাইভার লাগে না না আপনি চালাবেন সারা জীবন আব্রাহা হাতি চালাইতে পারতো কিন্তু আব্রাহা হাতি ঘুরাইতে ফিরাইতে পারতো না হাতি আব্রাহার কথা শুনতো না এই জন্য আমার ইথিওপিয়ার থেকে ভাড়া করে আনছিল ড্রাইভার হিসাবে বেতন দিয়া আল্লাহ আকবার বলেন আব্রাহার বাড়ি এমানে আর আমার বাড়ি ইথিওপিয়া আমারে এই জামানার আপনার জামানার হাজার টাকা বেতন দিয়ে আব্রাহা ইথিওপিয়ার থেকে আনছিল আমারে কারণ আমি লম্বা দেখেন আমি কত লম্বা আমার কত শক্তি আমার গায়ে অনেক শক্তি ছিল ওই হাতির আমি উল্টে হেলাইতে পারতাম হাতি সুর ধরে আমি হাতি সিট করে ফেলাইতে পারতাম এত শক্তি আমার আমার ইথিওপিয়ার থেকে ভাড়া করে আনছিল এবং আমি এত বিচক্ষণ লোক ছিলাম যে কোনো রাস্তা দিয়ে আমি হাতি চালাইতে পারতাম অনেক ড্রাইভার আছে দেখবেন পাকা যে কোনো রাস্তা দিয়ে কাটাই করে চালাইতে পারে তা আব্রাহার ড্রাইভার আপনি কি মনে করলেন মানে প্রধানমন্ত্রীর ড্রাইভার কি সদরুল্লাহ কদরুল্লাহ নিব ওরে অন্তত তিন মাস খালি ট্রেনিং দিয়ে কথা কর না কে বাদশা আব্রাহা যে ছিল জাতিসংঘের চেয়ারম্যান পৃথিবীর সবচেয়ে বড় জালিম ফেরাউনের চাইতে ভয়ঙ্কর জালিম এটা ফেরাউন কাবা ঘর ভাঙতে আসে নাই নমরুদ কাবা ঘর ভাঙতে আসে নাই এই বদমাস কাবা ঘর ভাঙতে আসে এখন যেরকম ভাবে বাইতুল মুকদ্দাসকে দখল করার জন্য এই কানার ঘরে কানা এই বদমাস নেতানিয়াহু আল্লাহর ঘরটাকে দখল করার জন্য বহুত পাইতারা চালাইতেছে ইনশাআল্লাহ টু টু টুমরো কোনোদিনও সম্ভব নয় খানিকের জন্য মুসলমানে কষ্ট হবে কথা বলেন না কেন বলে হুজুর আমি এমন একটা মানুষ আমি হাতির উল্টে ফেলাইতাম কিন্তু আব্রাহা যখন আমার ইথিওপিয়া থেকে পর্যাপ্ত পরিমাণ বেতন দিয়ে নিয়ে আসলো আমি আব্রাহারে পিছনে বহাইয়া হাতি চালাইতেছিলাম সকালবেলা যেদিন বলা হইল আপনার দাদাকে বলছিল না আগামীকালকে সকালবেলা আসবো কাবাগর ভাঙার জন্য আমি যেই উটের যেই হাতির উপরে বসাছিলাম ওই হাতিটার নাম ছিল মাহমুদ কি নাম বলেন ওই হাতিটার নাম কিন্তু মাহমুদ আমার নবীর নামে নাম এই মাহমুদ হাতিটা আমি ছিলাম এটার ড্রাইভার এই গাড়ির ড্রাইভার আমি তো আব্রাহা যখন আমার সকালবেলা বললো তুই আগে চল আমি আগে যাব কাবা ঘরে প্রথম আঘাত করবো আমি নবী কাবা ঘরের মাত্র 1.5 কিলোমিটার আমরা আসছিলাম ও হাতি সাহেব বাজানরা হাতিটা মিনার থেকে আসতেছিল সেই এদিক দিয়া জাওয়াল দিয়া জান্নাতুল বাকি কবরস্থানের ওই রোড দিয়ে আসতেছিল হাতিটা এখনো পর্যন্ত ওই রোডটা কিন্তু ওভাবেই দেখবেন এই হাতিটা ঘুরিয়া যখন আসতেছিল ওই ড্রাইভার বলতেছে নবীজি
মিনার থেকে মাত্র 1.5 কিলোমিটার আমরা আসতে পারছিলাম এরপরে আমি হাতিরে যতই চালাই লোহা দিয়ে আঘাত করি হাতি আর ওদিকে যাইতে চায় না আমি হাতিরে বড় বড় কোটা দিয়ে মাথা আঘাত করি হাতি কান্টা বাড়ি দিয়ে কয় যত মারবি জীবন দিব আমার মাওলার ঘর ভাঙতে যাব না আমি মাহমুদ হাতির সুরের উপরে বড় বড় কোড়াল দিয়ে কোপ দিলাম বড় বড় কটা দিয়ে আমি কোপ দিলাম হাতি কোন রকম ভাবে সামনে অগ্রসর হয় না একটু পরে আমি দেখতাছি আল্লাহ পাক জাফর কোরআনে বলছে ঘটনা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল যে আবাবিল পাখি নামক জাকে জাকে যেই পাখিগুলা গজবে বোম্বিং করছিল বাজান তলে বোঝা গেল বোম এই জামানায় না আমার আল্লাহর দেয়া বোম ছিল কথা বল না কেন ওই জামানায় মানুষ বোমা বানায় নাই আল্লাহ প্রথম বোমা আবিষ্কার করে পাঠাইছে আল্লাহ পাক বললেন তাইরান আবাবিল তারমিহিম বিহজারাতিন মিন সিজ্জিল নবী যখন বোম্বিং শুরু হয়ে গেল আবাবিল পাখিগুলা যখন মায়ের শুরু করে দিল তখন সর্বপ্রথম আমার হাতির গায় বোমা মারল আমার হাতিটা মাত্র এক মিনিটের ভিতরে মারা গেল আল্লাহু আকবার বললেন এরপরে নবী আমি হাতির থেকে লাফ দিয়া মিনার গুহার মধ্যে পালাইলাম যখন হাতির গায়ে বোম্বিং লাগে তখন আমার মাথায়ও লাগছিল আমারে মনে হয় আল্লাহ বাঁচায় রাখছে একমাত্র ওই ঘটনার সাক্ষী দেওয়ার জন্য 40,000 হাতির মধ্যে একটাও বাঁচে নাই গো নবী আব্রাহা সুদ্দার সবাই মরে গেছে এই জন্য আমি বলছিলাম আমারে নিরাপত্তা দিতে পারবেন কিনা কারণ এই সত্য কথা বলার জন্যই মনে হয় মাওলাই করিম আমারে বাঁচায় রাখছে আর আপনারে যে আল্লাহ বলছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল নবী আপনি কি জানেন না আমি কেমনে হস্তী বাহিনীর আব্রাহারে ধ্বংস করছিলাম আপনি মনে হয় এখন শুনবেন আর জানবেন আপনি তো আর ওই সময় ছিলেন না আমি ছিলাম ওই মাঠে আমি ছিলাম ওর হাতির ড্রাইভার আমি ছিলাম আব্রাহার ড্রাইভার যখন আমি পাহাড়ের গুহায় যখন পালাইলাম বোম্বিং শুরু হয়ে গেল এই আল্লাহু আকবার বলো হুজুর সেই গুহায় ওমকার বোম্বিং জমিন সুদ্ধা কাঁপতাছে যখন ছোট ছোট পাখিগুলা বোম্বিং করতেছে যেখানে পড়ে ওই জায়গায় আগুন লাগিয়া যায় ফাজাআলাহুম কাআসফিম মাকুল সূরা ফিলের মধ্যে দেখবেন ফাজাআলাহুম কাআসফিম মাকুল নবী এমন বোমা যেই বোমা মাথা দিয়া ঢুকতো পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যাইতো সেকেন্ডের ভিতরে শরীরটা গরম পানিতে দিলে যেমনে মাছ সেদ্ধ হয়ে যায় মাছ টান দিলে কাঁটার থেকে ছুটিয়া যায় আল্লাহ কোরআনে তাই বলে ফাজাআলাহুম কাআসফিম মাকুল গরুতে ঘাস চাবাইয়া ফাজাআলাহুম কাআসফিম মাকুল যেরকম ভাবে গরুতে ঘাস চাবাইয়া তাজা ঘাস আবার জমিনে ফেস্টা ফেস্টা রেজা রেজা হয়ে জমিনে ফেললে যেই পরিস্থিতি হয় বেইমান গুলার পড়ি বডি একরকম এরকম পুড়িয়া জ্বলিয়া আগুন লাগিয়া বোমের এত আঘাত মাথার মধ্যে পড়িয়া মাত্র 30 সেকেন্ডের মধ্যে পুরা বডি গরম পানির মতো এই পুরা বডিটারে পোড়াইয়া জ্বালাইয়া সেদ্ধ মাছের মতো হাড্ডিগুলো আলাদা মাংসগুলো আলাদা আল্লাহু আকবার বলতে পারো না হাড্ডি আর মাংস আলাদা মাত্র 30 সেকেন্ডের মধ্যে এমন কি গরম পানি পৃথিবীতে আছে এমন কি বোমা পৃথিবীতে কে আবিষ্কার করতে পারছে যে 30 সেকেন্ডের মধ্যে পুরা বডিটা হাড্ডির থেকে মাংস আলাদা আল্লাহ তাই কোরআনে বলে ফাজাআলাহুম কাআসফিম মাকুল ও নবী গরুতে ঘাস চাবাইয়া জমিনে ফেললে যেমনে হয় ঘাসের কোনো অস্তিত্ব থাকে না সেটা ফেস্টা ফেস্টা হয়ে যায় ইক্ষু গেন্ডারি হলারের মধ্যে দিয়া রস বাইর করলে যেমন হয় প্রত্যেকটা বেঈমানের বডি এরকম হয়ে গেল সে কি বোম নবী আমি পাহাড়ের গুহায় পালায় ছিলাম শুধু আমি একাই বেঁচে ছিলাম কিন্তু আমার যে হাতির সাথে এই যে কাম দেখেন এই যে হাত দেখেন ওই বোমা রাগাত উড়ে গেছে আমার এই সাইডে লাগছিল এই সাইডটা পুরো উড়ে গেছে
আমি অনেক কষ্ট করে বাঁচছি, আল্লাহ আমারে বাঁচাইছে, নবী আমার কান দেয়ার কয়। তাহলে আল্লাহ যা আমারে বলছে, আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, নবী আপনি দেখেন নাই আব্রাহারে কেমনে ধ্বংস করছি যে কাবা ঘর ভাঙতে আইছিল? তাহলে আমারে আল্লাহ তোমারে শোনাবার জন্য বাঁচায় রাখছে, তার মানে আজকে তোমার কাছে শুনে বুঝতে পারলাম 100% আমি দেখছি। সঙ্গে সঙ্গে ওই লোকটা বলতেছে, নবী আমি যখন আপনার কাছে আসছি বলেন এখন আমার প্রতিকার কি, আমি কেমনে বাঁচব, আমার বিশ্ব নবী বললেন একটা সুরাতে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা যদি তুমি কালেমাটা পড়ো। নবী আমি কালেমা পড়তে রাজি আছি, কিন্তু শর্ত একটা, আমার নিরাপত্তা কে দিবে, আমারে তো মেরে ফেলবে। কারণ আব্রাহার সেই ঘটনা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন, আমি নবী নয়, আল্লাহ তোমার নিরাপত্তা দিবে, তুমি শুধু একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক রাওয়ায়েত আসছে লোকটা ইমান এনেছিল, আর এক রাওয়ায়েত আসছে ইমান আনে নাই, সে ভাবছিল আমি ইমান আনলে আমারে মেরে ফেলবে, আমি যে কয়দিন বেঁচে আছি এইভাবে আমি বাইসা মরব। ও বাজান, আবু জেহেলও জানতো এই লোকটা সেই আব্রাহার ঘটনার সাক্ষী, উতবা সাহেবও জানতো আব্রাহার ঘটনার সাক্ষী, এই জন্য এই লোকটারে চোখে চোখে বেঈমানরা রাখতো যেন মুহাম্মাদের কাছে ও যাইতে না পারে। ও যদি সত্য কথা বলিয়া দেয় দলে দলে মানুষ মুসলমান হয়ে যাবে, এই জন্য তারে কিন্তু গোপনে গোপনে রেখেছিল। এই লোকটা ছদ্মবেশে থাকতো, একমাত্র আবু বকরের বাড়িতে যে كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة
ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ ওই আল্লাহর প্রশংসা জোরে সরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রব সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন সত্য প্রবাহ চলছে এই শীতের আভাস এই বৃষ্টির মাধ্যমে বোঝা যাচ্ছে এতদিন তো মোটামুটি শীতের আভাস বোঝা যায় নাই আজকে যখন আমি কোট গায়ে দিছি তখন বোঝা গেল শীত কিছুটা লাগতাছে এমনি তো আমার শরীর একটু গরম বেশি কিন্তু আমি যখন কোট গায়ে দিছি তো বুঝতে পারছি যে মোটামুটি শীত চলতাছে তবে শীতের দিনে শীত থাকা গরমের দিনে গরম থাকা এটা আল্লাহ পাকের নিয়ামত আর আমাদের এই বাংলাদেশ ছয় ঋতুর দেশ এখন আর কোনো ঋতু ভীত নাই শীতকালে শীত নাই গরমকালে গরম নাই আষাঢ় মাসে বৃষ্টি নাই ঠিক না ভাই ঠিক শীতকালে তো বৃষ্টি হওয়ার কথা না বৃষ্টি হইতেছে তাও বৃষ্টি কি চলতেছে মিধিলি এই ঘূর্ণিঝড়ের নাম হলো মিধিলি নাম কি মিধিলি চলতেছে আল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি এত কিছুর পরও আপনাকে আমাকে আল্লাহ সুস্থ রাখছেন পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো সুস্থ থাকা সুস্থ থাকলে দুনিয়ার সব কিছু ভালো লাগে তাই না অসুস্থ হয়ে গেলে আর ভালো লাগে না আল্লাহ পাকের হাজারো শুকর যে আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন সুস্থ রাখছেন নামাজও পড়তে আসে সুযোগ দিয়েছেন বৃষ্টি নামতেছে কিন্তু সারা রাত বৃষ্টি নামছে কালকে মাহফিল শেষ করছি পুরা মাহফিলটাই বৃষ্টি গুড়ি 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 বৃষ্টি তো ওই যে রাত্রের থেকে বৃষ্টি এখনো পর্যন্ত বৃষ্টি শেষ হয় নাই নামতেই আছে নামতেই আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৃষ্টির মধ্যে দিয়েও তার করুণায় তার ফজল ও করমে মসজিদে আসতে পারছে বৃষ্টি না হইলে তো আসলে জুমার আগে দেখি মসজিদ প্রায় অর্ধেকের বেশি ফেলাপ হয়ে যায় আজকে মাত্র পাঁচ কাতারায় দেখলাম ফেলাপ হয়েছে তাহলে বোঝা গেছে বৃষ্টির কারণে অনেক দূরের থেকে ভাইরা আসতে পারে নাই
তবে আল্লাহ পাকের শুকর যে আমরা আসতে পারছি এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতর দিয়াও আল্লাহ প্রশংসা করতে আমরা ভুলি নাই আল্লাহ দেখতেছেন আর এই জন্য আল্লাহ কোরআনে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবিল আশাদীদ বান্দা সুখে দুঃখে আমার প্রশংসা করবা আমি তোমার হায়াতে রেজেকে কামাইতে বরকত দান করব সুবহানাল্লাহ ওয়া লা ইন কাফারতুম বৃষ্টি আইলো রোগ হইলো ব্যবসা খারাপ হইলো আমার ভুলে গেলা তখন এটা তোমার নাশুকরি করা হবে ওয়া লা ইন কাফারতুম আমার সাথে এটা ভালো হবে না তোমার যখনই আমার সাথে সম্পর্ক তোমার ভালো থাকবে না ইন্না আযাবিল আশাদীদ তোমার বিঘ্ন আজাব গজবের মধ্যে আমি গ্রেপ্তার করব আল্লাহ যেন আল্লাহর গজব থেকে আমাদেরকে হেফাজত করেন আমিন জোরে কর আমিন আরো জোরে আমিন ঠান্ডা পড়ছে দেখি ঘুম আসতেছে নাকি অনেক মুসল্লি আছে ঠান্ডা বেশি বলে ঘুমায় না মসজিদে এসে ঘুমানো যাবে না মসজিদ ঘুমের জায়গা না মসজিদ ইবাদতের জায়গা আর মসজিদ যেটা যারা ইবাদত মনে করে মসজিদে ঢুকবে যত সময় থাকবে প্রতিটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ নেকি দান করবে আর যারা শয়তানকে লইয়া মসজিদে ঢুকবে দেখবেন ওয়াজ ঠিকই কান দিয়ে ঢুকবে শয়তান আপনার আত্মাও চাইবে দিবে যে বাসায় ঠিক মতো ঘুমাইতে পারোস না এনে ঘুমা কারণ ও জানে যে এক একটা কথা কোরআন হাদিসের এক একটা কথা বেরিয়া অহংকার ছাড়া একবারে কবুলিয়াত একশো রেকাত নফল নামাজের সওয়াব পাওয়া শুধু তাই নয় রসুল বলেন মাজলিসু ফিকাহাতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানাতা কেউ যদি দিনের একটা কথা শুনে কোরআন হাদিসের ষাট বছর দাঁড়াইয়া ইবাদত করলে সিত্তিন হাদিস আছে সিত্তিন সানা মানে বছর ষাট বছর দাঁড়াইয়া ইবাদত করলে যেই সব এক একটা কথার বিনিময় সেই সব শয়তান চায় না আপনি কথাটা শুনেন শয়তান চায় না শয়তান তো আমাদের দুশ্মন নাকি সন্দেহ আছে এই জন্য আল্লাহ কোরআনে কি বলেন খুতবার শুরুতে পড়ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা মুসলমানের খাতা যখন নাম দিছো মুসলমানের করে জন্ম নিছো তখন পুরাপুরি মুসলমান হও উদুখুলু ফিস-সিলমি কাফা পরিপূর্ণ মুসলমানের ভিতর দাখিল হও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের কথা শুনো না শয়তান চায় তোমার নেকির থেকে দূরে সরায় দেবে আমি আল্লাহ চাই তুমি নেকির দিকে আসো যরকন মারহাবা মেরে ভাই দোস্ত বজরগো আল্লাহ চায় বান্দারে নেকির দিকে পাঠাইতে আর শয়তান চায় বদকারের দিকে পাঠাইতে আপনি কার কথা শুনবেন জোরে কর আল্লাহ আরো জোরে আল্লাহ কার কথা আল্লাহ আল্লাহর কথা আল্লাহ ডাইরেক্ট বলছে উদখুলু ফিস সিলমি কাফা তোমার জন্য ভালো হবে পরিপূর্ণ মুসলমানের ভিতরে ঢুকবা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকবা অর্ধেক হলো মুসলমানের খাতায় নাম দিছো নাম তোমার আব্দুল্লাহ খালি আব্দুল্লাহ বলতে শেষ সব কামগুলো হলো গজবতুল্লাহ কথা কর না কেন নাম হলো আল্লাহর বান্দা আব্দুল্লাহ কাম হলো গজবতুল্লাহ আল্লাহর গজবের ভিতরে তুমি সবসময় কাজ করো তোমার নাম আব্দুল্লাহ তুমি করো বিড়ির ব্যবসা তোমার নাম আব্দুল্লাহ তুমি করো সুদের ব্যবসা তোমার নাম আব্দুল্লাহ তুমি করো ঘুষের ব্যবসা কথা কর না কেন তোমার নাম আব্দুল্লাহ তুমি করো মালের বেড়াল দিয়া সিন্ডিকেট কইরা জনগণের কষ্ট দেয়া তো তুমি আব্দুল্লাহ কি এর আব্দুল্লাহ তুমি আব্দুল্লাহ না তুমি গজবতুল্লাহ অতএব আল্লাহর গজবে পড়ব না ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবিল আশাদীদ আল্লাহর গজবে পড়ব না কোন ইনশাআল্লাহ হায়াতে জিন্দেগি কয়দিন কন্ত কয়দিন এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে বাটপারি করছে ওরাই মরছে ওরা দুনিয়াও শেষ হয়েছে আখিরাতও শেষ হয়েছে পৃথিবীর বিভিন্ন ইতিহাস খুলে দেখেন আপনারা যারা বাংলা শিক্ষিত অসুবিধা নাই আমরা এই আরবি পড়ছি বিদায় যে আমরা সব জানি তা না আপনারা অনেক কিছু জানেন শিক্ষিত লোক সব বিষয়ে পারদর্শী এটা আমাদের জানা আছে আমরা আলেমরাও সব বিষয়ে পারদর্শী কারণ আমাদের শুরু জীবনটা তো আর আপনারা আলেম হয়ে দুনিয়া আসি নাই আমাদের শুরু জীবনটাও ভালো লোকের সাথে চলছি খারাপ লোকের সাথে চলছি হয়তো এখন আলেম হয়েছি বিভিন্ন দায়িত্ব ঘরে এসে গেছে অনেক কিছু খারাপ কাজ সামনে আসলেও দেখেও দেখি না খারাপ কাজ করতে গেলেও করি না ওই যে সাইনবোর্ড আছে আমি আলেম শয়তান যে আমার পিছনে নাই আপনি ভাইবেন না আপনার পিছনে কয়টা রে একটা আর আমার পিছনে 70,000 আপনি জানেন আমি জিহাদি রে
একটা আকাম করানোর লাগি 70,000 ফেরেশতা পাশে লাগি রইছে জিয়ারাটার মতো জিয়ারাটা সুপার বুলের মতো লাগি রইছে আমার পিছনে যদি আমারে একটা খারাপ কাজ করাইতে পারে এই মসজিদের মুসল্লিরাই কবে সভাপতি সেক্রেটারি কবে এইটার রাহন যাব না এটা আকাম করছে কথা কর না কে জোরে কর আমার এমপি লেস মোল্লার কাছে সব কমিটির লোক কইব আর হইল না ভালো ভাবছিলাম এটা ফাজিল হয়ে গেছে কথা কর না কে অথবা যদি আপনার মন মাইন্ড ভালো থাকে আপনি এটা বলতে পারেন মানুষ তো ভুল করতেই পারে আপনার ভিতর যে 1 কোটি ভুল আছে ওটা দেখবেন না হুজুরের দেখছেন এই সাদা জামায় কালো দাগ পরে ধুইয়া দে হালাকে আপনার জিন্দেগিটাই ভুল একবার অল্পে তাকান নাই কথা কর না কেন আল্লাহ পাক বলেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের নাম হলো আফু মাফ করে দেয়া কারণ আমি আল্লাহ তোর যদি কোটি কোটি ভুলের পরও মাফ করে দিতে পারি তোর সামনে একটা খারাপ কাজ করে ফেলেছে একজন তাবলীগ করে একজন হাদিস সাহেব মদ খাইয়া লাইছে যে কোনো বিয়ের অনুষ্ঠানে যাইয়া দেখকে তুই এটার সমালোচনা করলি আরে বাইরে আর কারে ভালো কবেন মক্কা শরীফ যাইয়া হযরত সুমা দিয়ে ওই মুখ দিয়ে দেখছি মদ খাইতে আরে বাইরে আর কইস না হাদিস সাহেব মানুষ মসজিদের সভাপতি সেক্রেটারি সহসভাপতি দেহি হের মাইয়া চলে উলাঙ্গ হালাকে তার মাইয়া একদিন উলাঙ্গা চলছে আর তোর মাইয়া যে বছরে একদিনও বোরকা পরে না কথা কর না কেন তোর বউ চলে না যায় অবস্থা একবারও কয় না ওই যে একদিন দেখছে ভালো লোকের একটা খারাপ কাজ সমালোচনা শুরু করলা এতে একটা উপকারও আছে আপনার সমালোচনা যদি আমি করি আমার যে আমি জিহাদি যত নেক আমলগুলো করছি হজ যাকাত আমি নামাজ রোজা যা করছি সবগুলো আপনার অ্যাকাউন্টে যাবে আর আপনার যত বদ আমল আছে এটা আমার অ্যাকাউন্টে আসবে সমালোচনা করলে একটা উপকারও আছে ক্ষতি ক্ষতি তো আসে সাময়িক কিন্তু উপকার আছে আখিরাতের আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা আমি মাঝে মাঝে বান্দারে ঢুস দিয়ে হুশ করাই পৃথিবীতে বড় বড় বজরগর নাম আপনারা জানেন কে চাইতো আমার নবী যখন বলে আবু বকর রে দেখিয়ে এলো আমার আল্লাহর কুদরা আবার আল্লাহ যে সব কিছুর মালিক কোন সন্দেহ নাই ঠিক না বে ঠিক আমি আপনাদের সামনে কেন এই কথাগুলো উপস্থাপন করছি জানেন আমার মালিক যদি তার কোরআন সত্য হয় আল্লাহর ঘর হেরেম শরীফ যদি সত্য হয় বাইতুল মুকাদ্দাস আল্লাহ নিজেই হেফাজত করবে সাক্ষী থাকবে কিয়ামতের মাঠে ফিলিস্তিনি জনগণ এরা সাক্ষী থাকবে ইনশাআল্লাহ বর্তমান যারা ফিলিস্তিন রক্ষা করার জন্য জিহাদ করছে এরা থাকবে সাক্ষী ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই তাহলে আমি কেন কথাটা বলছি আল্লাহর সাথে যারাই লড়ছে ওরাই কিন্তু মরছে হ্যাঁ আল্লাহ আবার সাক্ষী ওরাই কেতে দুই একজন এই পৃথিবীতে দেখবেন আরো সত্য করে বলে দেই দেখবেন আজকাল সমাজে যারা বড় বড় নেতা অধিকাংশ দেখবেন আগে তার বাপে ভাত পাইতো না নয় তার তার দাদা রিক্সা চালাইতো কথা বল না কেন আজকে বড় বড় দেখবেন ইন্ডাস্ট্রিদের মালিক হয়তো পরে কারখানায় চাকরি করতো 300-1300 টাকার চাকরি এখন সে 13,000 কোটি টাকার মালিক কথা কর না কেন আমার আল্লাহ কি সুন্দর সিস্টেম রেখে দিছে দেখেন কি সুন্দর সিস্টেম রেখে দিছে এখন আমি আপনার সামনে এমন একটা ঘটনা বলবো যে সরাসরি কোরআনের সাথে যদিও না মেলে কিছুটা আপনি অনুধাবন করতে পারবেন আমি এক কোম্পানিতে একটা মাল কিনতে গেছিলাম নাম বললে আপনি চিনে ফেলবেন নাম বলবো না একটা মাল কিনতে গেছি আমি যে কোনো একটা ডিপার্টমেন্ট স্টোরে কিনতে গেছি কিনতে যাইয়া আমি আমার তো আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই কিছু না কিছু চিনে ভাইরাল মানুষ চিনবো না কে তো যে কোনো জায়গায় কিছু কিনতে গেলে সম্মানও করে যে এই জিহাদি সাহেব উজরাইছে তাহলে আমারে নিয়ে একবারে ম্যানেজারের চেয়ারে বহাইছে আমি বললাম বাইরে তোমরা চাকরি করো এর ভিতর দেখি একটা বুড়া আইছে সে শুধু ওই পোশাকটা পইরা ওই কোম্পানির ইউনিফর্ম পইরা ও শুধু চেয়ারে বইয়ে থাকে আমি কইলাম এই এই পিড়ার কত বসে বো ওদের 70-এর কাছাকাছি তো এই লোক কি কাম করে এ কি পারে ও পারবো নি এটা মালটা উড়ে এনে আমারে দিতে বলে ওদের পারবো না কিন্তু আমাকে দোকানের স্যাম্পল আমি বললাম স্যাম্পল ভাই বুঝলাম না কয় হুজুর
আমাকে যে মালিকরা আপনি দেখতেছেন এই ডিফারেন্স স্টোরের যে মালিক এরকম তার একটা দুইটা না বাংলাদেশের 64টা জেলার প্রত্যেকটা জেলায় অন্তত 8টা 10টা করে তার এমন একটা ডিফারেন্স স্টোর আছে হাজার হাজার কোটি টাকার মালিক হ্যাঁ নিজের ব্যাংকও আছে সে ব্যাংকের একটা এমডি আমি বললাম ভাই রে ভাই তাহলে এডারে রাখছে কি কাম করতে বলে হুজুর এই এই মালিকটা ওনার হাতের গড়া আলহামদুলিল্লাহ বলেন না এই লোকটা এই ডিপার্টমেন্ট স্টোরের মালিক রে যখন সে চাকরি করত ওই বুড়া তখন ছিল সেও এখানে চাকরি করত এই দুইজন ছিল এক এরকম একটা ডিপার্টমেন্ট স্টোরের দুইজন কাজ করত হঠাৎ করে এই বুড়া এই বৃদ্ধ তারে বুদ্ধি দিয়া দিয়া আস্তে আস্তে করে ছোট্ট একটা ব্যবসা ধরা এরপরে বড় ব্যবসা হয়ে গেল এই বুড়া তার ইন্ধন দিয়া দিয়া ভালো কইরা বাবার মতো পরামর্শ দিয়া আজকে সে হাজার হাজার কোটি টাকার মালিক আমি বললাম তাহলে হেরে রাখছে কে হে হে ব্যবসা করে বড় লোক হইল না কেন কোজোর আপনারা কোন তো ইজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান নেয়ার মালিক আল্লাহ এই বুড়া বুড়াই রইছে আর সে আজকে হাজার হাজার কর্মচারী খাটাইতেছে বাজানরে তখন আমার ইমানের মধ্যে একটু পরিবর্তন আসলো মনে পড়ে গেল কোরআন শরীফের কথা আমার মালিক বলে বান্দা রে আমি মালিক এমন একটা মালিক রে কেউ রে পাঁচ তলায় রাখি কেউ রে গাছ তলায় রাখি কিন্তু ইমানের পরীক্ষা আমি জিজ্ঞেস করলাম ওই লোকটার কাছে বলতো তোমার মালিক সুখী না এই বৃদ্ধ লোকটা সুখী সঙ্গে সঙ্গে কর্মচারীরা কয় হুজুর এই বৃদ্ধই সুখী আলহামদুলিল্লাহ বলেন আপনাকে প্রশ্ন আসতে পারে এই লোকটা কেমনে সুখী সে তো পাজারু আর প্যারাডু দিয়ে চলে প্যারাডু তার বউর একটা পোলার একটা মাইয়ার একটা মাইয়ার জামাইয়ের একটা প্যারাডু আর প্যারাডু আড়াই কোটি তিন কোটি টাকার গাড়িতে চলে পোলা মাইয়া এই লোকটাতে এখনো অটো রিক্সা দিয়ে বাসায় যায় সুখী কেমনে প্রশ্নের উত্তর হলো ওই ছেলেগুলা বলতে যে হুজুর সকাল 11টায় বুড়ে আসে পাঁচ ওয়াক্ত নামাজ আমাকে উপরে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া 24 ঘন্টা যতটুকু সময় থাকে মওলার তাসবিহ তাহলিল করে তার কোনো ডিউটি নাই গো সে শুধু তাসবিহ পড়ে আর আমাকে মাঝে মাঝে আইসা চা খায় হুজুর এই লোকটার কোনো টেনশন নাই ইশারের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ঘুমাইয়া যায় আল্লাহু আকবার জোরে গান হুজুর এই লোকটা ইশারের নামাজটা পড়িয়াই ঘুমাইয়া যায় আর আমাগো মালিক 64টা জেলার ম্যানেজারের খবর না নিয়ে ডেপুটি ম্যানেজার অরিজিনাল ম্যানেজার এক একটা ব্রাঞ্চে দুইটা তিনটা করে ম্যানেজার মার্কেটিং ম্যানেজার এই ম্যানেজারকে খবর নিতে নিতে আড়াইটা তিনটাও ঘুমাহে না কথা কন না কে ঢাকার এই সেকশনে টাকা ব্যাংকে জমা হয়েছে কিনা খবর না নিয়ে সে এখনো ঘুমায় না মোমেন সিংহের ফ্রান্সের টাকা কোনো জমা হয়েছে কিনা বুথের মধ্যে এখনো সে ঘুমায় না সব টাকার হিসাব যখন ফ্যাক্সের মাধ্যমে তার কাছে পাঠায় ওই কাগজটা পাওয়ার আগ পর্যন্ত সে এখনো বিছনায় পিঠ দেয় না হুজুর এখন বলেন ইশারের নামাজটা পড়িয়ে বৃদ্ধ লোকটা ঘুমায় যায় গো আরাই শিল্পপতি আড়াইটা তিনটা ফ্যাক্সের রেজাল্ট না পায়া ঘুমায় না বলেন সুখী কে এই মালিক এখনো আছে না নাই এ আসতে কয়েন না আছে না নাই আমি মনে করি আপনারা যারা আমার সামনে আগে মসজিদে আসেন আপনার সাথে সুখী আর কেউ নাই আপনার সাথে দামি আর কেউ নাই মিয়া যদি কোন কোন দিক দিয়া শোনেন তাহলে কোরআন শরীফের কথা ইদা নুদিয়া লিস সালা মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ আজান হবে মসজিদে ঢুকবা এটা কার কথা তা আমি যে বলছি আপনার সাথে দামি আর কেউ নাই কেন বলছি দেখেন যারা দেখবেন বড় বড় টাকার মালিক শিল্পপতি এরা মসজিদে ঢুকে খুতবা শুরু হওয়ার পরে কথা কন না কেন যারা কোটিপতি শিল্পপতি এই যাই যাচ্ছি পাঞ্জাবিটা বাইর করো শোকে যেতে বাইর কইরা পড়তে পড়তে আধা ঘন্টা কোন রকম সিঁড়ির মধ্যে দুই রেখাত মাইরা দিয়াই দেয় দৌড় কত কন্যা কেন
অথবা উপরে উঠতে তার কষ্ট হয় আড়ুর ক্যালসিয়াম নাই আড়ুতে ক্যালসিয়াম নাই হে উঠতে পারে না হে নিচের দিকে কোন রকম যায় নামাজ বগলে নিয়ে আহে পারে তো রোডের উপর খাড়াইয়া কাতা সোজা ওক বানক মাইরে দিয়ে দে দো কথা কর না কেন জোরে কর তাহলে আপনি দামি না দামি কি ওই সাংদু আপনার সাথে দামি আর কেউ নাই আলহামদুলিল্লাহ বলতে পারেন না আপনি সবচেয়ে দামি আপনি সবচেয়ে দামি আপনি সবচেয়ে দামি আপনি জান্নাতে যাবেও আর আগে কারণ আল্লাহর কথা ইদা নুদিয়া লিসসালা মিয়ামিল জুমআ জুমার দিনের আজান হবে সব কাজ বাদ ফাসাউ ইলা যিকরিল্লাহ সব বাদ থাকবি একমাত্র আমার রবের আশায় আমার আশায় থাকবি মসজিদে আগে ঢুকবি আগে ঢুকতে দেরি হবে আমি তোর পরে গজব সবাই দেব কারণ সপ্তাহে আমি তোর একদিন বলছি তাড়াতাড়ি যাবি মসজিদে কয়দিন জোরে কর কয়দিন একদিন কইছি তুই তাড়াতাড়ি যাবি কারণ অন্য অন্য সময় পাঁচ ওয়াক্ত নামাজে কোন খতিব সাহেব কিন্তু বয়ান করে না বয়ান করে কিবার একমাত্র শুক্রবার এই জুমার বয়ানটা শোনার জন্য তুই আগে যাবি আমি আল্লাহ চাইতে আগে যাবি এক একটা কথার বিনিময়ে ষাট বছর দ্বারা সব পাবে আমি আল্লাহ চাই তোর ভালোই চাই ওই যে শুরুতে বলছিলাম আল্লাহ চায় বান্দা রহমাতে ঘিরা থাকুক আর শয়তান চায় উদখুলু ফিস সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান শয়তান চায় তুই দূরে থাক তাহলে আপনি যে আল্লাহ রহমতের মধ্যে আছেন আপনার সাথে দামি আর কি আছে ইনশাআল্লাহ বলেন এই যে আমি দেখি আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে অনেক মানুষগুলা অটো রিকশা চালায় আজানের অন্তত আধা ঘন্টা আগে অটো রিকশা দেখেনে তালা মাইরা মসজিদে ঢুকে কথা কন না কেন তাহলে লোকটারে কি আপনি সস্তা কবেন গরিব কবেন না এ লোক গরিব না আখেরাতের ধনী আর ও আমার চাইতে দামি আপনি শিল্পপতির চাইতে দামি কারণ আপনার একবারের ডাক আর ওই গরিবের 500 বছর আগের ডাক আমার মাওলার কাছে সমান অটো রিকশা চালায় কয় টাকা কামায় মালিকরে ভাড়া দিতে হয় 1200 1200 টাকা জমা দিয়ে 700 টাকা জমা দিয়ে তারপরে তার বাকি ইনকাম এই 700 টাকা কামাইতে বেটার গিরার আড়া হুগায় যায় আর এই লোকটা জুমার দিন এক ঘন্টা আগে মসজিদে ঢুকে এবারে আমি দেখলাম এই লোকটা দুইটা ঘন্টা লস দুইটা ঘন্টা তালা মাইরে তুই আমার জুমার নামাজের বয়ান শুনতে আসে আমার মাওলা ওরে জান্নাত দিবি না দিবি কি আমারে আর তোমারে বাজান দেওয়ার মাত্র দুইটা মিনিট আপনার সামনে একটা ঘটনা উপস্থাপন করি বিশ্বনবীর জুমার নামাজের খুতবার মধ্যে গরিবের আগে কেউ সামনের কাতারে বসতে পারত না যারা মদিনার ভিতরে ঠেলা গাড়ি চালাইতো রাখাল ছিল যারা উট ভেড়া বকরি চড়াইতো জুমার দিন সবার আগে আয়েশা নবীর সামনে বসত আরো জোরে কর আরো জোরে সুরাই নাবা কেন নাজেল হলো এখন বুঝবেন এটা আমার কথা না কোরআন শরীফের কথা এই গরিব মানুষগুলো যখন সামনে আসিয়া বসত মদিনার আওয়াজ আর খাজরাত বংশের শিল্পপতিগুলা এই সামাজিক বৈষম্যতা তখনও ছিল বাবা জুমার নামাজে তাদের আসতে ডিস্টার্ব হয় আর নবী বলে দিছি কারো আগ কাইটা অর্থাৎ কারো ডেঙ্গাই আসা এটা জায়েজ নাই আমি নবীর নিষেধ বড় লোকগুলা নবীর কাছে এসে বললেন জুমার নামাজের পরে নবী আমাকে একটা মান সম্মান আছে না আমার বাড়ির দারোয়ান যদি সামনের কাতারে বয়ে থাকে আমাকে লাগে একটু জায়গা নাই আর আমরা সামনে আসতে পারি না আপনি যদি একটা আইন চালু করেন যে মাঝখান দিয়ে একটা জায়গা রেখে দিবেন সামনের কাতারটা আমাকে লেগে থুয়ে দিবেন এরম আছে না কথা কর না কে বাইতুল মোকাররম এমপি মন্ত্রী গজ্জন কিন্তু আলাদা জায়গা আছে এটা কোনোদিনও জায়েজ নাই কোনোদিনও জায়েজ নাই এটা ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত যখন নবীর কাছে বলছে নবী গো আমরা সমাজের মান্যগণ্য মানুষ মদিনার মা বাপ বরং সেই মদিনায় প্রতিষ্ঠিত করলাম আপনাকে আমরা আমরা আসতে একটু দেরি হয় আমাদের ব্যবসা বাণিজ্য আছে তা আমাকে লেগে একটু সামনে জায়গা ছিল আমাকেও মনটা চাই আপনার সামনে বই একটু নামাজটা পড়ি আপনার একটু চেহারাটা দেখি নবীও তাদের কথায় প্রেমে পড়ে গেছে গা আমার নবী তার গায়েব জানতেন না যে এটার পর ফলশ্রুতিতে আল্লাহ কি করবো নবী বলে ঠিক আছে আয় চাবিরা এটা কাজ করো এই দামি টামি মানুষ দাড়িগুলা পাইকে গেছে এরা তোমরা যারা এই এদের বাড়িতে রাখাল হিসাবে থাকো দারোয়ান হিসাবে থাকো মালিকের সম্মান অর্থে এটা তো মালিকের সম্মান করা সুন্নাত মালিকের সম্মান অর্থে তোমরা যদি ইচ্ছা করো তাহলে নিজের জায়গাটা ছেড়ে দিয়ে তার একটু বসতে দিতে পারো
আমার আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হলো না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওহী নাযিল করলেন, আবাসা ওয়াতাওয়াল্লা আন জাআহুল আ'মা আমা ইউদরিকা লাআল্লাহু ইয়াতাযাক্কা। আল্লাহু আকবার বলতে পারেন না? আবাসা ওয়াতাওয়াল্লা আন জাআহুল আ'মা আমা ইউদরিক। কি রে সিদ্ধান্ত আপনি দিয়ে দিলেন নবী, কারণটা কি? আপনার সুপ্রিম পাওয়ার বানাই দিছে আমি আল্লাহ, এই মসজিদ সংক্রান্ত যত এটা আমি আল্লাহ সুপ্রিম পাওয়ার, কারণ ঘরটা আমার। আল্লাহ আকবার বলেন না কেন? এই ঘরটা কার? না সভাপতি সেক্রেটারি, না খতিব সাহেবের। পৃথিবীতে শুধু একটা জায়গা নির্ধারণ থাকবে, সেটা খতিব আর ইমামের জায়গা। ও নবী সিদ্ধান্ত দিয়ে দিলেন বড় লোকরা আগে সামনে এই বলবে, মানে আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে আমার সিদ্ধান্ত হইতে পারে উল্টা পাল্টা? হাই ওদেরকে বলে দেন মা ইউদরিক, আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত করবে এটাই সিদ্ধান্ত, যে আগে আসবে সে আগে বসবে। আপনি যে আবাসা ওয়াতাওয়াল্লা আন জাহুল আ'মা, এই যে অন্ধ মানুষগুলা গরিব মানুষগুলো আপনার সামনের কাতারে বহে, আপনি কি জানেন এরা কত আশা করে এ বহে? আন জাহুল আ'মা, আর অন্ধ মানুষ টুকাইতে টুকাইতে সেই ফজরের সময় আপনার সামনে বয়ে থাকে, আর আপনি একো পিছনে দিয়া বড় লোক সামনে বহাবেন? সিদ্ধান্ত আপনার না আমি আল্লাহ, আল্লাহ তোমার তোমার তোমার, আমি আমি তোমার কাছে মাফ চাই। হেই বলে দেন যারা পিছনে আসবে ওরা পিছনে বসবে। আল্লাহ আকবার জোরে বলতে পারেন না? যে আগে আসবে ও আগে বসবে, আর যদি আগে বসার নিয়ত থাকে, আর যদি ওকে উপর দিয়ে হাইটা আসে, ওর পাও আমি আল্লাহ লুলা বানাই ফেলবো, তারপরে কার উপরে ভর দিয়ে সামনের কাতার আসে আমি আল্লাহ দেখবো। যখন কোরআন শরীফের এই আয়াতটা নাজিল হয়ে গেল রে ভাই, ও যদি এই গরিব সাহাবীর গাড়ির উপর দিয়ে ডেঙ্গাইয়া হে ক্ষমতার দাপটে, ওর পাও কিন্তু আমি লুলা বানাই দেবো আমি আল্লাহ। তা আল্লাহ যদি এই জারি দেয়, এটা কি আমাকে ইলিয়াস মোল্লার জারি? এটা কি আমি খতিব সাহেবের জারি? এটা কার জারি? জোরে কর না। নবী ভয় পাইয়া গেলেন, সাথে সাথে বললেন আমার হুকুম উড্র, আমি মদিনার প্রেসিডেন্ট, আমার হুকুম চলবে না মসজিদে, আমার হুকুম চলবে সংসদে, আল্লাহর সংসদ হলো আল্লাহর এই মসজিদটা। অতএব আজ থেকে আমি নবী ডিক্লেয়ার দিলাম, কেউ কারো ঘরের উপর দিয়ে আসার চেষ্টা করবেন না, আল্লাহর গজবে প্রতিরোধ হয়ে যাবে। বাজানদে এই ঘটনাটা কেন বললাম? সামাজিক বৈষম্যটা তখনও ছিল, এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ কখনো এটা পছন্দ করে না বান্দা কষ্ট পাক, আমার আল্লাহ চাইছে দেখবে এটা হইতে পারে না। আমার মুসল্লি ভাইরা আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলিয়া যাই, মসজিদে যখন আসবেন কারো ঘরের উপর দিয়ে কখনো আসবেন না। আর একটা জিনিস মনে রাখবেন, নামাজে দাঁড়ায় থাকলে সামনে দিয়ে জানা সত্য কোনোদিন যাবেন না। নবী আমার বলে নামাজের সামনে দিয়ে যদি কোনো মুসলমান জানতো যে নামাজের সামনে দিয়ে নামাজরত অবস্থায় গেলে কি গুনাহ, দরকার হয় ওই লোকটা 40 বছর দাঁড়ায় থাকতো তবুও তারপরে নামাজিদের সামনে দিয়ে যাইতো না। আল্লাহ আমাদের বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক। জোর করে আমিন। আপনারা কখনো কাউরে ডাঙ্গায় মসজিদে আসবেন না, আল্লাহ বেজার হয়ে যায়। নবীর যদি বলতে পারে ওকে লুলা বানায় দিব, ওকে সম্মান কেড়ে নিব, আজকে সম্মানের কারণে ওরা অন্ধ মানুষকে গরিব মানুষকে মোসে বান্ধে না, ওর সম্পদ ওরে দিয়ে ওরে গরিব বানাই দেবো আমি, তখনও বুঝবো কেরম লাগে। কথাটা কে বললেন? তখন যারাই কথা বলছিল ডাইরেক্ট কোরআন শরীফের কথা, নবীর হাত ধরে বলে নবী আমরা যা চাইছিলাম ওটা বাপ, আল্লাহ যেটা বলছে ওটাই সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ বললেন না? এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সাহাবা একরাম নবীর কাছে লিস্টি দিলেন, হুজুর আগামী কালকের থেকে দেখবেন যারা আপনার সামনে আইয়া বহে এগো আগেই আমরা বয়ে থাকবো। ঠিক তাই হলো, তাই হলো। নবী দেখতেন যদি যেই লোকগুলো আগে আইয়া বইতো এগো আধা ঘন্টা আগেই বড় লোকগুলো বয়ে দিছে। আলহামদুলিল্লাহ বললেন না? এরপরে আবার আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী আমার জারি ঠিক আছে? নবী বলে আল্লাহ তোমার কুদরত বোঝার মতো ক্ষমতা কারো নাই, তোমার কুদরত কেউ বুঝতে পারবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি জামবি ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম
لا إله إلا الله محمد رسول الله. গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 50,000 টাকা আলহামদুলিল্লাহ বলেন। অত্র ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ হুফাজউদ্দিন সাহেবের শালক আজ দুপুরে মাদ্রাসার সকল ছাত্রদের খাবারের ব্যবস্থা করেছেন। মৃত পিতা মাতা এবং আত্মীয় স্বজনদের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেন। মরহুম মোহাম্মদ আব্দুল গনি মাদবর সাহেবের স্ত্রী মসজিদে 5,000 টাকা দান করেছেন, আল্লাহ তোমার বান্দিকে কবুল করেন, তাকে মাফ করেন। মরহুম স্বামী ও আত্মীয় স্বজনদের দোয়া চেয়েছেন এই আব্দুল গনি সাহেব মাদবর সাহেবের ফ্যামিলির জন্য। আল্লাহ আনিসুর রহমান ভাই সেক্রেটারি সাহেবের বড় ভাই, উনি আমার মাদ্রাসার ছাত্রদের তেলের জন্য, তেল কেনার জন্য 1,000 টাকা দিচ্ছেন, মাদ্রাসা 8,000 টাকা বাজারের জন্য দিচ্ছেন। আল্লাহ উনি ওনার মরহুম বাবা মা ওনার ছোট্ট ভাই গিয়াসউদ্দিনের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আপনি তো বলেছেন যারা এতিমদের খাবারের ব্যবস্থা করবেন, কবরে তাদের মা বাবা আত্মীয় স্বজনের খাবারের ব্যবস্থা আপনি করবেন, আল্লাহ তাদেরকে কবুল করেন। মোশারফ হোসেন ভাই বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন, নিজাম ভাই অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যতদিন বাঁচি ইমানুল আমানের সাথে বাঁচতে চাই, যতদিন বাঁচতে চাই আল্লাহ অহংকার মুক্ত ইবাদত করে কবর যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে তার রাজি খুশি মোতাবেক জীবনকে পরিচালনা করে কবর যেতে পারি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا هب لنا من ازواجنا ذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب العالمين মেহরবানি করে যদি আপনি তাকায় দেখতেন এই দুর্যোগপূর্ণ আবহার ভিতর দিয়েও তোমার পাগলগুলি মসজিদ আগে আগে আস, আল্লাহর কোনো কিছুর আশায় নয়, তুমি আমাদের পরে রাজি খুশি হয়ে যাই ভাই। ও মানি এমন একদিন আসবে মসজিদ থাকবে আর একজন খতিব থাকবে, ইমাম মুয়াজ্জিন অন্য কেউ তাদের স্থানে সহসা স্থানে থাকবে, আমি গুনাগার থাকব না। মসজিদের অনেক কমিটি থাকবে, যারা আছে তারা থাকবে না, ওই কাপনের কাপড়টা শরীরে লাগার আগে তুমি আমাদের ইমান আমলগুলো ঠিক করে দিও। এই মসজিদে কত কমিটি বিগত কমিটিরা ছিল, এই সভাপতি সেক্রেটারির বাপ চারারাই তৈরা মসজিদ পরিচালনা করত, এমন একদিন আসবে এরা থাকবে না গো, এদের ছেলে মেয়ে ভাই বেতে ভাতি যারা এই মসজিদের খাদেম হিসেবে থাকবে। আল্লাহ আমি যেখানে বসে খুতবা দেই এখানে হয়তো কোনো একজন খতিব সাহেব খুতবা দিবে, মুয়াজ্জিন সাহেব আজান দেয় তাদের এই মাইকের সামনে আর একজন মুয়াজ্জিন থাকবে, কিন্তু মালিক গো আমি যে কবরে থাকবো আমার খবর কে লইব, যেই কবরে মা নাই বাবা নাই, যেই কবরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই, আল্লাহ আমরা যেরকম দোয়া করি আমাদের সন্তানদেরকেও দোয়া করার মতো বানাই দে। কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার, আল্লাহ একা একা পড়ে থাকবো, কেউ আমার বন্ধু বলতে একদিনও কবরের বাড়ি যাবে না, এত সুন্দর বাড়ি করসাড়ি, এত সুন্দর পাঞ্জাবি জামা সাড়িয়া,
মাটির ঘরে থাকব পড়িয়া তুমি কিন্তু আমাদেরকে ভুইলা যাইও না আল্লাহ অনেক অনেকে দোয়া চাইছে লন্ডন থেকে তোমার এক পাগল পাগলিরা দোয়া চায় মা নাই বাবা নাই কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ যারা দোয়া চায় তাদেরকে তুমি কবুল করিয়া নিও তোমার এক পাগলি দোয়া চাইছে শরীরটার জন্য আল্লাহ খিলকের থেকে কবুল করিয়া লও মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল আমার এতিমখানায় 5000 টাকা পাঠাই দিয়া দোয়া চাইছে আল্লাহ লাকাত ভাই দোয়া চাইছে তার বাবার মৃত্যুবার্ষিকী আল্লাহ খাস করে তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও তার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে কবুল করে নিও আল্লাহ তোমার আর এক পাগলি এই মিরপুর থেকে দোয়া চাইছে মাদ্রাসায় কোরআন শরীফ কেনার টাকা দিয়েছে যে যেখান থেকে দোয়া চাইছে তাদের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করিয়া লও আল্লাহ তুমি তাকায় দেখো আমার ভাইরা হাতটা তুললে কার যেন মার কথা মনে পড়ে যায় কার যেন বাবার কথা মনে পড়িয়া যায় রে মালি প্রত্যেকের বাবা মায়ের খবরটা জান্নাতের বাগাল বালায় দিও সভাপতি সাহেবের শ্যালোক আজকে দুনিয়ায় নাই ছাত্রদের দুপুরের খাবারের ব্যবস্থা করেছে মাতবার বংশের আরো যারা দোয়া চাইছে তোমার এক বান্দি আল্লাহ তার নামে মসজিদের টাকা দিয়েও দোয়া চাইছে কবুল মঞ্জুর করিয়া নেন এমপি সাহেব টেলিফোন করলি দোয়া চাই আল্লাহর সামনে সমস্ত এমপিরাই দোয়া চায় যে যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পুরা করে দেন গো আল্লাহ এমপি সাহেবের বাবা মাকে আপনি মাফ করিয়া দেন সমস্ত বিপদ থেকে নিজাতে বাঁচায় দিবেন আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করিয়া লান ও সাল্লাল্লাহু তাআলা খাস করে মোশারেফ ভাই নিজাম ভাই সহ আরো যারা অসুস্থ সবাইকে সুস্থ বানায় দেন ও সাল্লাল্লাহু আল্লাহ খাস করে আনিস ভাই বাবা মায়ের জন্য তার ছোট্ট ভাই আজকে দুনিয়ায় নেই পৃথিবীর সবচেয়ে করুণ ইতিহাস বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের লাশ আল্লাহ মেহরবানি করে তার বড় ভাই সহ মা বাবা সহ সবাইকে মাফ করে দিয়েন ছোট ভাই সহ আরো যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের মাফ করে দেন وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا معكم برحمتك يا ارحم الراحمين جزار استنى دار سرك السنه برنامج